দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে দর্শক দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে অষ্টআশি থেকে নব্বই টাকা হইছে ফরিদপুরের পেঁয়াজ আর পাংশাট টা কত পাংসাটা আপনার নব্বই থেকে বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই টাকা না আজকের বাজারে এই যে এইটা দেখতে কোথায় ফরিদপুরের টা এটা কত আজকে

হার্ডে আমদানি কম দামি কমে গেছে কিন্তু দাম কম আপনাদের এখানে দাম ওই দাম বেশি ছিল আবার কিছু এলসি আসার কথা ছিল যারা ক্রেতারা তারা ভাবছে হয়তো আরো আরো এলসি আসবে আরো আসবে এলসি দাম কমতে পারে এই জন্য কিনতেছেন আর ওয়েট করতেছে আচ্ছা তো আজকের বাজারে হচ্ছে আপনার পাংশারটা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই জি আর ফরিদপুর এটা হইছে আপনার 88 থেকে 90 থেকে 90 টাকা আছে আমরা এই পনারে দেখতেছি এইগুলা কোথা এটা পাবনা পাবনাটা কত আজকে এটা আপনার 90 থেকে 92 এটা হইছে 90 থেকে 92 টাকা পাবনাটা পাবনার কি পেস এর চেয়ে আরো ভালো আছে হ্যাঁ আছে এই যে ডান পাশেরটা কোনটা ওই যে ডান এইটা হ্যাঁ ওই যে ওইটা এইটা পাবনার ভালোটা না জি এইটা কত করে

মালের আমদানি কেমন মালের আমদানি খুবই কম আমদানি আমদানি গেছে কমছে না গত দুই আগে আটত্রিশশো এই বেশি নব্বই কেজিতে আট টাকা লস হয়েছে আট টাকা লস হয়েছে ব্যাপারী বাইদের লাভ হলে তো আটানা একটা লাভ হয় আর লস বড় আকারে যায়

আজকে অনেকটাই কম অনেকটাই কম কম হওয়ার কারণটা হচ্ছে দাম ভাবতেছে আরো কমবে আরো কমবে আরো কমবে এই জন্য তো আপনাদের পেঁয়াজ গুলো আসে কখন এই রাতে আসে রাতে আসে সব পেঁয়াজ রাতে কখন আসে প্রায় আপনার আটটা থেকে শুরু হয় আটটা থেকে সকাল পর্যন্ত ভোর পেঁয়াজ আমদামি হয় বড় পাঁচটা পর্যন্ত আসে আচ্ছা তো আজকের বাজারে আপনার সবচেয়ে ভালো পেঁয়াজ হচ্ছে পাংশারটা পাংশারটা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা দুই তিন দিন আগে কত ছিল দুই তিন দিন আপনার সাতানব্বই ছিয়ানব্বই টাকা সাতানব্বই ছিয়ানব্বই টাকা ছিল দুই তিন দিন আগে আচ্ছা

পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দাম কিছুটা কম পাঁচ টাকা কম গত আমদানি কমের কারণে দাম কিন্তু আরো বাড়ে নাই কারণ হচ্ছে ক্রেতার পরিমাণ কম কাস্টমার কম থাকার কারণেই কিন্তু দাম কমছে আর এইটা কোথায় আঙ্কেল এটা এটা পাংসার না পাংশার পেঁয়াজের কোয়ালিটিও ভালো অনেক উপরে নিচে সব এক হবে একদম ফ্রেশ টাইট মাল আচ্ছা এটা হচ্ছে 92 টাকা উপরে না উপরে 92 টাকা নিচে হচ্ছে 90 টাকা টাকা করে 90 টাকা আজকের বাজারে এরপরে এই 15 কোথায় এটা 500 এটাও 500 জি আপনাদের এখানে 500 মালটাই বেশি 500 মালটাই বেশি আচ্ছা

এবং পাবনার পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম